আসসালামু আলাইকুম, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আমার মাথাটা একটু টাকু, আসলে চুল কেটে ফেলছি। যাই হোক, আমি আসলে এখন আছি আসলে মর্সডর্ফ একটা জায়গায়। তো এইটা আসলে একটা গ্রাম, একেবারে জার্মানির, একেবারে জার্মানির যে নিজস্ব বর্ণনা সেই বর্ণনা অনুযায়ী আসলে একটা গ্রাম। তো এই গ্রামটা দেখার জন্য আসলে আমি অরিজিনালি আসিনি, কিন্তু আমি যদি সময় পাই তাহলে আসলে এই গ্রামটাও আসলে আমি ঘুরে যাওয়ার চেষ্টা করব। এবং আমি খুব বেশি চেষ্টা করব যে গ্রামটা ঘুরে যাওয়ার। তো আমি এইখানে এই জন্য এসেছি, এইখানে একটা সাসপেনশন ব্রিজ আছে এবং রানলান পালাটি, মানে যেই স্টেটে আমি থাকি জার্মানির, সেই স্টেটে এইটা মোটামুটি অনেক ট্যুরিস্টিক একটা প্লেস। এবং মোটামুটি সারা জার্মানি থেকেই এই সাসপেনশন ব্রিজটাতে সবাই ঘুরতে আসে। তো ওই জায়গাটা আসলে যাব, আমার এখান থেকে 20-25 মিনিট সময় লাগবে ওই জায়গাটায় পৌঁছাইতে। এবং এখানে এসে আসলে আমি যতটুকু শীত অনুভব করতেছি, আমি আসলে কবলেন যে আমি যে এই জায়গাটায় থাকি সেই জায়গাটা আসলে এতটা শীত আসলে মনে হয়নি। এবং আমি যখন হেভি জ্যাকেট পরে আসছিলাম সকালবেলা, তখন আমার মনে হইতেছে আমি কি ভুল করতেছি এই জ্যাকেটটা নিয়ে, আমার না সারা পথটা বয়ে বেড়াইতে হয়। কিন্তু আমি এখানে নেমে মনে হচ্ছে এই জ্যাকেটটাও আসলে মোটামুটি একেবারে সাফিসিয়েন্ট না। তো যাই হোক, জার্মানির ওয়েদারের ব্যাপারে আসলে খুব বেশি সচেতন থাকবেন আপনারা যদি কেউ জার্মানিতে আসেন, সেটা সামারে হোক, উইন্টারে হোক, যে কোনো সময়। কারণ এইখানে মোটামুটি ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল। আমি এখানে থেকেও মাঝে মাঝে বোকা হয়ে যাই, মাঝে মাঝে বের হলাম যে ফুল সানি, বের হয়ে দেখি যে প্রচুর শীত। যাই হোক, আমি আসলে সাসপেনশন ব্রিজের দিকে যাচ্ছি, আপনাদের যাওয়ার পরে আসলে আমি আপনাদের সাসপেনশন ব্রিজটা দেখানোর চেষ্টা করব। এইখান থেকে আসলে যে হ্যাঙ্গেস আইল ব্রুকে, যেটা আসলে সাসপেনশন ব্রিজ, এইখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার মোটামুটি এইখান থেকে লাগবে আর কি। তো এইটা আসলে মর্সডর্ফ, মানে মর্সে যে গ্রামটা। এবং সত্যি কথা বলতে এই গ্রামে আসার পরে আসলে আমার মনে হয়েছে আমি যেই পথ দিয়ে এসেছি আসলে এখনই মোটামুটি এতটা মানে দূরে, একেবারে মোটামুটি মেইন শহর থেকে কত আগে থেকে আসলে এই গ্রামটা তৈরি করা হয়েছে, সেই সময় থেকে আসলে এখানে মানুষ কেন আসলে বসবাস করছে সেটা আসলে আমার একটা বড় প্রশ্ন। যদিও আসলে আমি একটা কোশ্চেন নিজে নিজে দাঁড়া করাইছি, এইখানে আসলে আশেপাশে প্রচুর কৃষি জমি, এখানে আসলে আসলে মোটামুটি আপনি মুরগির ডাক শুনবেন, মোরগের ডাক শুনবেন, তারপরে ঘোড়ার তো পাল আছে, গরু টরু দেখতে পারবেন। তো হয়তো সেই একটা কারণে মোটামুটি এখানে এই গ্রামটা তৈরি হয়েছে। একেবারে অরিজিনাল জার্মানির ভাষায় যদি গ্রাম বলা চলে, তাহলে আসলে এই মর্সডর্ফটা আসলে আপনারা গ্রাম হিসেবে চিনতে পারেন। এবং আপনারা যারা আসলে রাইনল্যান্ড পালাটিনে যদি আসতে চান, আপনারা অনেক ধরনের টুরিস্টিক এরিয়া পাবেন এবং মোটামুটি জার্মানির যে রিয়েল বিউটি এটা মোটামুটি অনেক দেখতে পারবেন। ঠিক হ্যাঙ্গিং ব্রিজটা যাওয়ার আগে মোটামুটি হাতের বাম পাশে একটা জঙ্গলের মতো, যদিও আসলে এটা ম্যানমেড একেবারেই আসলে আমি স্পেসিফিক্যালি বলতে পারছি কেন, কারণ এখানে গাছগুলো একটা মোটামুটি একেবারে সারিবদ্ধ। সো মানে প্রাকৃতিকভাবে হলে এরকম একেবারে সারিবদ্ধ হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। আর এই পাশটা হলো আসলে ক্রিসমাস ট্রির মোটামুটি একটা বাগান, যেটা আসলে ক্রিসমাসের সময় এখান থেকে কেটে নিয়ে আসলে ওরা সেল করে। যদিও আসলে এই পাশটা একেবারে বন্য হয়ে গেছে, যেগুলো আসলে মোটামুটি মানে আর ক্রিসমাস ট্রির জন্য কাটা যাবে না। সো আমি জানি এইখানে এই ক্রিসমাস ট্রির বাগান করা হয়, যেটা আসলে ছোট ছোট আকারে কেটে আসলে মানুষ ক্রিসমাসের সময় আসলে মোটামুটি বাসার মধ্যে নিয়ে লাগায় আর কি। তো এখান থেকে আসলে মোটামুটি একটা সাইন দিয়ে দেওয়া হয়েছে আসলে কোথায় কি, যেমন হলো এই দিকটা আসলে ব্রুকে, মানে যে এইটা আসলে মোটামুটি সাসপেনশন ব্রিজ, এইখানে আসলে একটা হাইকিং প্লেস আছে এবং কেউ ইচ্ছা করলে হাইকিং করতে করতে এই দিক দিয়ে আসলে ইচ্ছা করলে আসতে পারে, মানে এই যে এই পথটা দিয়ে আসতে পারে আর কি। আসলে আমি সাসপেনশন ব্রিজটার এখানে চলে আসছি। তো এইটা আসলে এখানে কিছু বসা জায়গা আছে, যেটা আসলে বিভিন্ন সময় এখান থেকে এনজয় করা যায় অথবা ওয়েট করা যায়। কারণ যখন আসলে খুব বেশি ট্যুরিস্ট থাকে
এই জায়গাটা আসলে হেভি ক্রাউডেড হয়ে যায় এবং মোটামুটি একটা হেভি কিউ থাকে যেটা ধরে আসলে মোটামুটি সাসপেনশন ব্রিজে আসতে হয়। তো আমি অলরেডি আসলে সাসপেনশন ব্রিজের থেকে মোটামুটি 1 মিটার 2-3 মিটার দূরে আছে আর কি। সো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে সাসপেনশন ব্রিজটা। তো আমি আসার আগে আসলে আমার কাছে মনে হয়েছিল যে এইখানে টিকিট দিয়ে উঠতে হয়, কিন্তু অরিজিনালি আসলে টিকিট কোনো কিছু লাগে না এবং আমি আসলে একেবারে সাসপেনশন ব্রিজের মধ্যেই আসলে এখন আছি। তো এইখান থেকে হয়তো 4-5 মিনিট লাগবে আমার এই ব্রিজটা ক্রস করতে, খুব বেশি সময় লাগবে না। এবং যাদের আসলে হাই ফোবিয়া আছে তাদের না আসাটাই বেটার, কারণ এটা আসলে আপনি একা যখন হাঁটবেন তখনই আসলে খুব দুদুল্যমান, মানে আসলে এটা আসলে ঝুলতে থাকবে এবং যাদের হাই ফোবিয়া আছে তাদের জন্য আসলে এটা খুব ভালো একটা অপশন হবে না। এবং এইখানে আসলে এই ব্রিজটা কেন বানানো হয়েছে সেই হিস্ট্রিটা আসলে আমি এখন আপনাদেরকে বলতে পারছি না, আপনারা খুব ইজিলি আসলে গুগল অথবা ইউটিউব ঘেটে আসলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি যতটুকু ভাবছি যে এইটা আসলে দুইটা পাহাড়কে মোটামুটি কানেক্ট করেছে, যদি আসলে ওই পাশে হয়তো এরকম মোজে ড্রফের মতো আরেকটা গ্রাম আছে যেইটা এবং এইটাকে মোটামুটি দুই প্রান্তের মানুষকে আসলে কানেক্ট করেছে, যদি আসলে এটা দিয়ে আসলে পায়ে হেঁটে যাওয়া যাবে, মানে কোনো গাড়ি ঘোড়া নিয়ে না যাওয়া যাবে না, কিন্তু কেউ যদি সাইকেলিং করতে চায় তার জন্য আসলে ভালো একটা জায়গা যে ইচ্ছা করলে খুব ইজিলি সাইকেল নিয়ে পার হইতে পারবে। এবং আমি যতটুকু জানি এইখানে মোটামুটি অনেক ভিড় লেগে যায় যখন ট্যুরিস্ট সামার টাইমটা থাকে। তো আমি যেহেতু অনেক সকাল সময় এসেছি, যেমন এখন বাজে হলো 10:14, সো একেবারে সকালে বলে চলে, এবং মোটামুটি শীতের যেই প্রভাব উইন্টার যে খুব ভালো করে আসছে, শীত যে চলে আসছে জার্মানিতে সেটা মোটামুটি এইখানে আসলে মোটামুটি ভালো বোঝা যায়। এখন পর্যন্ত আমি আসলে খুব বেশি শীত অনুভব করতেছে, তো আমি আসলে হেঁটে ওই পাড়টায় যাব, তারপর আবার এই পাড়টায় চলে আসব। এই ব্রিজটা কিন্তু অনেক বেশি দুর্দল্যমান, এবং যারা আমি একটু আগে যেটা বলেছি আসলে যাদের হাই ফিভার আছে এবং যাদের মোটামুটি একটা ভয় আছে, উচ্চতা ভয় এবং মোটামুটি দুর্দল্যমানতার একটা ভয় আছে উপর থেকে, তাদেরকে আসলে না আসাটাই আসলে এটার ভিতরে বেটার, কারণ এটা বাতাসে মোটামুটি ভালো ঝোলাঝুলি করে। আমিও আসলে মোটামুটি একটু একটু ভয় পাচ্ছিলাম আর কি, যদিও আসলে আমি এর চেয়ে উপরের অনেক কিছুতে উঠেছি এবং মোটামুটি আমি প্যারাগ্লাইডিং করেছি, সো আমার হাই ফিভারটা আছে, কিন্তু মানে ঘুরতে কোনো কিছু বা কোনো কিছু নতুন দেখার হলে আমার আসলে ভয়টা কেটে যায় মোটামুটি এক্সাইটমেন্ট থেকে। তো আমি জার্মানিতে অলমোস্ট 3.5 বছরের মতো আছি এবং আমি যে প্লেসটাতে আছি সেখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে, মানে আমার বাসার কাছেই একেবারে বলা চলে, খুব বেশি সময় এইটা না। এবং যেহেতু আমি এই স্টেটে আছি, তারপর আসলে আমি আসি বলে করে আসলে অনেক দিন পরে আসা হলো, এবং আমি আসলে চেষ্টা করছিলাম যে যেটা হলো অটম যে টাইমটা সেই টাইমটা আসার জন্য, কারণ হলো অটম টাইমটাতে মোটামুটি এখান থেকে একেবারে মোটামুটি মনে হয় যেন আগুন লেগে গেছে পাহাড়ে এরকম অবস্থা আর কি, মানে হলুদ একটা ভাব যেটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। যদিও ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক আমার মাথা টাক্কু, মাথায় চুল নাই, তো হয়তো মোটামুটি থাম্বনেলটা এরকমই হবে, টাক্কু মাথায় সাসপেনশন ব্রিজ, মানে এরকমই কিছু একটা হইতে পারে। যাই হোক, তো আমি মোটামুটি অনেকদিন পরে ব্লগ করেছি, মাঝখানে কিছুদিন বন্ধও ছিল, আমি আসলে বের হইতে পারতাম কিছুটা, মোটামুটি ক্লান্তি থেকে আসলে বের হইনি, কারণ হলো লাস্ট আগস্টে আসলে আমি অনেক জায়গায় ঘুরেছি, সেপ্টেম্বরটা আসলে আমার কোথাও যাওয়া হয়নি, এবং মোটামুটি এখানে একবার আমার পাশের স্টেটে যাওয়া হয়েছে, যদিও আসলে আমার ভাই বোনদের কাছে যাওয়া হয়েছে, যেই ইউনিভার্সিটিতে আমি পড়ি সেখানে যাওয়া হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলটাতে নিয়মিত থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি খেয়াল করেছি যে অনেক মানুষ আমার ভিডিও দেখে যারা আসলে সাবস্ক্রাইব করে নাই,
মানে নন সাবস্ক্রাইবের ভিডিও দেখা আসলে 95% মানে সাবস্ক্রাইব যারা করেছে তারা 5% আমার ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখে, কিন্তু যারা নন সাবস্ক্রাইবার তারা আসলে মোটামুটি 95%। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ঘুরতে পছন্দ করি আর যেহেতু ঘুরতে পছন্দ করি সেই ঘোরার জায়গাগুলো আসলে আপনাদেরকে দেখাইতে পছন্দ করি। আমি একজন ট্রাভেল ব্লগার, মানে আমার ট্রাভেল করতে পছন্দ, তো এর মাঝখানে যদি আমি ব্লগ করে আপনাদেরকে দেখাতে পারি তাহলে এটা তো খারাপ কিছু নয়। হঠাৎ করে মনে হয়েছে যে ওয়েদারটা খুব বেশি ডাল হয়ে গেছে, তো যদিও আসলে এখনও অনেক পর্যটক আছে, যদিও হয়তো অনেকে এমন হইতে পারে যারা আসলে স্থানীয়, এরকম একটা জায়গার পাশে যদি কেউ বসবাস করে তাহলে ডেফিনেটলি দিনে একবার করে আসতে তো কোনো সমস্যা নেই, একটু ঘুরে গেল ঠিক আছে। যেমন আমিও মাঝে মাঝে আমার পাশে একটা মজল নদী আছে যেটা আসলে আমি প্রায়ই আসলে ঘুরতে যাই, তো সেরকমভাবে এইখানে স্থানীয়রা আসলে দেখলাম কুত্তা নিয়ে মোটামুটি ঘুরতেছে, তো এইখানে খুব বেশি কমন কুত্তা নিয়ে ঘোরাঘুরি। যদিও আসলে আমার কুত্তা খুব বেশি পছন্দ না, কারণ আমার কাছে একটু ভয়ঙ্কর লাগে কেন জানো। তো আমি যখন এখানে পৌঁছেছি তখন আসলে একেবারে পর্যটক নাই বললেই ছিল, তো এখন মোটামুটি অনেকগুলো পর্যটক, মোটামুটি ব্রিজ খালিই পাওয়া যাচ্ছে না। আমি আসলে ছবি তোলার জন্য প্রায় একটু চেষ্টা করছিলাম কিন্তু একেবারে ব্রিজ খালিই পাওয়া যাচ্ছে না। এই পাশ থেকে আসলে অটোমের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখা যাচ্ছে, যদিও আসলে লাইট কিছুটা কমে যাওয়ার কারণে ওই পাশের যে আগুন ঝরা গাছগুলো সেইগুলো আসলে দেখা যাচ্ছে না। তো এইটা মোটামুটি জার্মানির প্রচুর এখানে পর্যটক নিয়ে আসে, এবং এই জায়গাটা আসলে খুব বেশি বিখ্যাত না এবং খুব স্পেশাল কোনো জায়গা না, এই ব্রিজটা দেখার জন্যই আসলে সবাই আসে। সো মানে কোনো কিছু তৈরি করে প্রকৃতির মাঝে মাঝে এরকম মোটামুটি অনেক পর্যটক আকর্ষণ করা যায়, যেটা আসলে আমাদের রাঙামাটিতে মোটামুটি একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা দেখার জন্য মোটামুটি সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যায় এবং বিদেশি পর্যটক আসলে ওইটা দেখতে যায়। আমি ওই রাঙামাটির ওই ঝুলন্ত ব্রিজে আমি আসলে গিয়েছিলাম। আমাদের বাংলাদেশেও আসলে অনেক জায়গা আছে যেটা আসলে ঘোরার মতো, এরকম সুন্দর সুন্দর পাহাড় আছে, যদিও আসলে আমাদের বাংলাদেশে সমতল ভূমি হওয়ার কারণে মানে সব জায়গায় মানুষ আসলে সমতল করে ফেলার চেষ্টা করে, যেটা আসলে ঠিক না। যেমন জার্মানিতে পাহাড়ি যে জায়গাগুলো আছে পাহাড়ি জায়গাগুলো ঠিক রেখেই আসলে ওখানে বাড়িঘর করা হচ্ছে, মোটামুটি পাহাড়ের অবস্থান ঠিক রেখে আসলে বাড়ির স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, আমাদের বাংলাদেশে সেটা কেন নয়। আমি সত্যি কথা বলতে এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদের যে আভা, এইটা আসলে অটোমেই আসলে পসিবল, আপনার অটোম ছাড়া আসলে এই সুন্দর একটা মোটামুটি হলুদের একটা রাজ্য আসলে আপনি দেখতে পারবেন না। হয়তো আরও মোটামুটি এক সপ্তাহ গেলে মোটামুটি হলুদটা আরও বেশি হয়ে যাবে, যেমন শুধু এই পাহাড়টা মোটামুটি হলুদ হয়েছে এবং এই পাহাড়ের কিছু কিছু অংশ হলুদ হয়েছে, কিন্তু ওই জায়গাটা আসলে ফুল হলুদ হয় নাই, তারপর আসলে এই জায়গাটা আসলে হলুদ হওয়া ধরছে আর কি। এক সপ্তাহ পরে মনে হবে যেন একেবারে মোটামুটি একটা গাঁদা ফুলের ভিতরে মোটামুটি এই ব্রিজটা আছে। সো এক সপ্তাহ পরে আমি মনে হয় আসতে পারবো না, সেই জন্য আসলে আজকে আসা। তো এই একটা রিজনে আসলে আমি সামারে আসিনি, সামারে আসলে আমার আসার মতো সময় ছিল, কিন্তু হয়তো ফুল গ্রিন আমি দেখতে পারতাম কিন্তু এই হলুদ যে সৌন্দর্যটা সেই হলুদ সৌন্দর্যটা আসলে আমি দেখতে পারতাম না। তো আসলে আমি দেখতে দেখতে মোটামুটি অনেকটা সময় কাটিয়ে দিলাম, মোটামুটি ঘণ্টাখানেকের উপরে আসলে আমি কাটিয়ে দিলাম। তো এই জায়গাটায় যারা আসে তারা মোটামুটি এখান থেকে কিছু ট্রেল বেয়ে বেয়ে মোটামুটি ওই যে মোজেডর্ফ সেই গ্রামটাতে চলে যায়, মোটামুটি হাইকিং করে, এবং আমি যেই পাশটা আসলে মোটামুটি একেবারে লাস্ট মাথায় একটা মাথা থেকে আরেকটা মাথায় গিয়েছিলাম সেখান থেকে আসলে মানুষ অনেকটা পথ পরে আসলে হাইকিং করে আসে। তো যারা হাইকিংয়ের জন্য মোটামুটি খুব বেশি উচ্ছল এবং উৎসাহী তারা আসলে এখানে এসে মোটামুটি সারাদিনে হাইকিং করে মোটামুটি সারাদিন পরে আসলে বাসায় ফিরতে পারেন। খুব ভালো একটা জায়গা এবং প্রচুর টুরিস্ট আছে, এবং সামার যেহেতু টুরিস্টের মোটামুটি একটা অভয়ারণ্য, তো সামারে আসলে মোটামুটি খুব বেশি টুরিস্ট থাকবে এটাই স্বাভাবিক। হ্যালো,
ডাঙ্গিয়া তো এইখানে অবশ্য একটা প্রবলেম হলো যে এই হ্যাঙ্গিং ব্রিজটা এতই চিকন যে আসলে মোটামুটি একজনকে দাঁড়িয়ে আসলে আরেকজনকে পাস করতে হয়, এবং জার্মানরা যেহেতু সোশ্যাল ডিস্টেন্সটা বরাবরই মেনটেন করে করোনা ছাড়াও, সো ওদের জন্য আসলে মোটামুটি মাঝে মাঝে অস্বস্তিকর ব্যাপার। এবং সত্যি কথা এইখানে থাকতে থাকতে আমারও মোটামুটি এমন হয়ে গিয়েছে। যাই হোক, আমি আসলে ব্রিজটা থেকে কিছুক্ষণ পরে বিদায় নিব, তো এর মাঝখানে আর কিছুটা সময় ব্রিজের মাঝখানে আমি আজ কিছু সময় থাকব, আমি আসলে কিছুক্ষণ ফটোগ্রাফি করার চেষ্টা করব। তো দেখা হবে একেবারে মজে ড্রফ, এবং যাওয়ার পথে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি এই হ্যাঙ্গিং ব্রিজটা থেকে মোটামুটি বিদায় নিচ্ছি। আসলে এখন আসলে আমি মজে ড্রফ যে গ্রামটা আছে সেই গ্রামটাতে যাব, তো ওইখানে হয়তো আমার বেশিক্ষণ সময় থাকতে পারবো না, আমার আবার বাস ধরতে হবে। তো আমি যতটুকু পারি আসলে একটু ঘোরার চেষ্টা করব, তারপর আসলে আমি আমার বাসায় চলে যাব। আমি মোটামুটি অনেকটা সময় মজে ড্রফ যেই গ্রামটা আছে, ড্রফ মানেই গ্রাম মানে মজে গ্রাম, যেই গ্রামটাতে ছিলাম মোটামুটি অনেকটা সময় ঘুরলাম। আশেপাশে আসলে কোনো খাবারের দোকান পেলাম না, ছোটোখাটো আসলে স্ন্যাক্স খেতে পারলে ভালো লাগতো, কারণ অনেকটা সময় মোটামুটি হাঁটাহাঁটি করছি তো একটু ক্ষুধাও লাগছে। যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ। আসলে গ্রামটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, আসলে আমি একটু স্ক্যাটারটাই ঘুরছিলাম। যাই হোক, দেখা হবে আগামী কোনো ব্লগে, আগামী কোনো নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।